চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা নিশ্চয়ই এই চ্যানেল থেকে অ্যাক্টিভিটি রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে অলরেডি অ্যাক্টিভিটি 11B পর্যন্ত করে নিয়েছো। তাহলে আজকে আমরা করব অ্যাক্টিভিটি 12A। তো চলো শুরু করা যাক। এখানে কি রয়েছে, ইউজ দ্য পিকচার্স কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। নিচে একটি ক্রসওয়ার্ড রয়েছে, সেই ক্রসওয়ার্ডটি আমাদেরকে সলভ করতে হবে, সমাধান করতে হবে। সেটা কি, এই ছবিগুলোতে আমাদের তার সমাধানের সূত্রটা দেওয়া আছে। মানে অর্থাৎ ছবিগুলো যদি ইংরেজি নামগুলো জানি এবং আমরা যদি বসিয়ে দিই ওই যে খোপগুলো রয়েছে সেই খোপগুলোতে, তাহলে দেখবে সুন্দর করে ওই ছকটি কমপ্লিট হয়ে যাবে এবং কোনো ওয়ার্ড এদিক ওদিক হবে না। দেখা যাক, আমরা চলো পড়বো এবং তার সাথে বোর্ডে করব। এখানে রয়েছে, প্রথমে রয়েছে সাইকেল 1 নম্বরে। তাহলে 1 নম্বর যেখানে রয়েছে সেখানে লিখলাম সাইকেল। দেখো পরের একটা সি মিলে গেছে, 5-এর যে 5 নম্বর যে সিটা রয়েছে। তারপরে রয়েছে ট্রাম, 2 নম্বরে লিখে ফেলো ট্রাম উপর নিচে। তারপর রয়েছে বোট, 3 নম্বরে বোট লিখে ফেলো। তাহলে উপর নিচে আমাদের কমপ্লিট হয়ে গেল ডাউনওয়ার্ড। এরপর আছে অ্যাক্রস, মানে পাশাপাশি পাশাপাশি। 4 নম্বরে যেটা রয়েছে যে ছবিটা, সেটা হচ্ছে ট্রেনের ছবি। তাহলে লেখো 4 নম্বরে ট্রেন, আর 5 নম্বরে আছে কার। 5 নম্বরে লিখে দাও কার। দেখো এ লিখে দিলে শুধু কার কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই যে ছকটি সেটি কমপ্লিট আমরা করে দিলাম। এরপর চলো দেখানো যাক অ্যাক্টিভিটি 12B-তে কী আছে। অ্যাক্টিভিটি 12B-তে আছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। একটি ট্রাম অথবা একটি ট্রেন নিয়ে 4টি সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে যে হেল্প বক্স আছে সেখান থেকে আমরা সাহায্য নিতে পারি। তাহলে কী আছে দেখে নেওয়া যাক। রানস অন হুইল, নিডস ইলেকট্রিসিটি, হ্যাজ কম্পার্টমেন্ট, মুভস অন ট্র্যাক। আচ্ছা, এগুলো থেকে আমাদেরকে লিখতে হবে। তাহলে যদি এ ট্রাম নিয়ে আমাদেরকে লিখতে হবে, তাহলে কীভাবে আমরা লিখতে পারি, এ ট্রাম মুভস অন ট্র্যাক, ট্রাম এই নির্দিষ্ট ট্র্যাকে চলে। ইট অলসো রানস অন হুইলস, এটি চাকার দ্বারা চলে। এ ট্রামস হ্যাজ টু কম্পোনেন্ট কম্পার্টমেন্ট, সরি, এ ট্রাম হ্যাজ টু কম্পার্টমেন্ট, এ ট্রামস হ্যাজ টু কম্পার্টমেন্ট, ট্রামের 2টি কম্পার্টমেন্ট থাকে। এ ট্রামস নিড ইলেকট্রিসিটি অন মুভিং, চলার জন্যে একটি ট্রামকে ট্রামের কী দরকার হয়, ইলেকট্রিসিটি দরকার হয়, অথবা ট্রেন দিয়ে হয়। এ ট্রেন রানস অন হুইল লিখতে পারি। এ ট্রেন হ্যাজ মেনি কম্পার্টমেন্ট, এ ট্রেন মুভস অন ট্র্যাক, একই রকমভাবে লিখতে পারি। এ ট্রেন মুভস ভেরি ফাস্ট লিখতে পারি। এভাবে আমরা ট্রেন এবং ট্রাম নিয়ে বাক্য রচনা করতে পারি। আমি শুধু ট্রাম নিয়ে বাক্য রচনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ট্রেন নিয়ে নিজেরা লিখে নিতে পারবে। চলো তাহলে এবার অ্যাক্টিভিটি 13 করে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 13-এ কী রয়েছে, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্ব। নিচে একটি বাঘ যে এক গাদা ভার্বের একটা লিস্ট ধরে রয়েছে, দেখো তোমরা তাকিয়ে দেখো বাবা। কমপ্লিট দ্য লিস্ট অফ দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। আবার একটি ভালুক রয়েছে, সে আবার একটি লিস্ট ধরে আছে কিন্তু তার লিস্ট ফাঁকা। তার লিস্টে ভার্বে এই বাঘের যে ভার্ব রয়েছে তার পাস্ট ফর্ম বসাতে হবে। পাস্ট ফর্ম মানে কি, অতীত রূপ। অতীত রূপ মানে এই যে আমি পড়াচ্ছি, এটা হচ্ছে কি বর্তমানে, এখন তোমরা পড়ি। আমি পড়িয়েছিলাম মানে হচ্ছে আমি কোনো একদিন অনেক দিন আগে হয়তো কোনো দিন পড়িয়েছিলাম, এটা হচ্ছে অতীত। মানে গতকাল বা তার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে অতীত, আর এখন যেটা চলছে সেটা বর্তমান। তাহলে বর্তমানের রূপটা আছে বাঘের কাছে, তার আগের রূপটা বা দিতে হবে ভালুককে, নইলে কিন্তু ভালুক রেগে যাবে, এই তোমাদেরকে হাও মাও করে চলে আসবে তোমাদের কাছে। সুতরাং সাবধান, একদম যেন ভুল না হয়। তো এই যে ইংরেজিতে যখন আমরা অতীত রূপটা করব, মানে পাস্ট ফর্ম, তখন আমরা কী করি ইংরেজিতে সচরাচর, শুধুমাত্র ডি বা ই দিয়ে যোগ করে, যোগ করলে এটা হয়ে যায়। তো আমরা এখানে যেগুলো যতগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ই ডি যোগ করলে হবে, বা ভার্বের শেষে যদি ই থাকে তাহলে শুধুমাত্র ডি যোগ করলেই হয়। তাহলে দেখো প্রথমে রয়েছে অ্যাক্ট, অ্যাক্টেড, ই ডি যোগ করেছে। তারপরে বিলিভ, শেষে ই আছে তাহলে শুধু ডি যোগ করে দিলেই হলো বিলিভড। কুক, শেষে ইডি দিয়ে দাও কুকড। লিফ্ট, শেষে ইডি দিয়ে দাও লিফটেড। ওয়াচ, শেষে ইডি দিয়ে দাও ওয়াচড। গ্র্যান্ট, শেষে ইডি দিয়ে দাও গ্র্যান্টেড। আর রাস্ট, শেষে ইডি দিয়ে দিলে হবে রাস্ট। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে রয়েছে লেট স্টক, চলো বলি এবার। এবার সবাই মিলে একটু জোরে জোরে বলি ইংরেজি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস। আমরা উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস,
ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেজ অফ ওয়াটার। আমরা বিভিন্ন কাজে জল ব্যবহার করি, আমরা আমাদের বন্ধুদের সাথে আলোচনা করবো যে কী কী কাজে আমরা জল ব্যবহার করি। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, হোয়াট আর দে, আমরা বিভিন্ন জায়গা থেকে জল পাই সেগুলো কী কী, বিভিন্ন উৎস থেকে জল পাই সেগুলো কী কী। এবার বলো, আমরা জল বিভিন্ন কাজে ব্যবহার করি, কিসে কিসে ব্যবহার করি আমরা জল? জল আমাদের জীবন, ওয়াটার ইজ লাইফ ফর আস। এরপরে যে আমরা জল পান করি, আমরা সবাই জল পান করি, জল না পান করলে আমাদের তেষ্টা লাগে, তাহলে আমরা জল পান করি, উই ড্রিঙ্ক ওয়াটার। এরপর আছে আমরা প্রতিদিন জল দিয়ে কী করি, স্নান করি, প্রতিদিন আমরা জল দিয়ে স্নান করি। এভরি ডে উই বেথ উইথ ওয়াটার, প্রতিদিন আমরা জল দিয়ে স্নান করি। আবার কি, বিদ্যুৎ তৈরি করতে জলের দরকার হয়, বিদ্যুৎ তৈরি করতে জলের দরকার হয়, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার, ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড ফ্রম ওয়াটার। জল আগুন নেভাতে সাহায্য করে, তাহলে এটাকে যদি আমরা ইংরেজি করো, ওয়াটার ইভেন হেল্প টু পুট আউট ফায়ার অর এক্সটিংগুইশ ফায়ার। এইভাবে আমরা জল দিয়ে বাক্য রচনা করতে পারি। আবার কি আছে, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, ওয়াটার দিয়ে আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে জল পেতে পারি, সেগুলো কী কী, বিভিন্ন উৎস থেকে জল পেতে পারি। আমরা কোথায় কোথায় থেকে জল পাই, আমাদের জল প্রধানত আমরা যে জলটা পাই সেটা হচ্ছে বৃষ্টি থেকে পাই, উই দ্য মেন সোর্স অফ ওয়াটার আর রেন ইজ, সরি ইজ রেন, দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ রেন অ্যান্ড অলসো স্নো, এবং বরফ থেকেও আমরা জল পেতে পারি। ওয়াটার ফ্রম রেন অ্যান্ড স্নো ফিলস দ্য রিভার্স অ্যান্ড পন্ডস, ওয়াটার ফ্রম রেনস অ্যান্ড স্নো, বরফ এবং যে বৃষ্টি থেকে যে জলটা পায় সেটা আমাদের কী করে নদী এবং পুকুরকে ভর্তি করে, ফিলস রিভার্স অ্যান্ড পন্ডস। দেন উই গেট ওয়াটার ফ্রম রিভার্স অ্যান্ড পন্ডস, দেন উই গেট ওয়াটার ফ্রম রিভার্স অ্যান্ড পন্ডস, তারপর আমরা সেই নদী বা পুকুর থেকে জল পাই। এই তো হয়ে গেল আমাদের কমপ্লিট, লেটস ডু, এসো করি। এরপর কী রয়েছে, অ্যাক্টিভিটি 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, এর অপোজিট ওয়ার্ডগুলো আছে মানে বিপরীত শব্দ, যদি দিন বলে তাহলে তোমাকে বলতে হবে রাত, যদি বলে ভালো তুমি বলবে মন্দ। তাহলে প্রথমে বলেছে হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড কি স্যাড, তারপর আছে স্লো, স্লো, ফাস্ট, ফাস্ট, ডু ইট ফাস্ট, টল, টল হচ্ছে লম্বা, তাহলে তুমি শর্ট, মেটে শর্ট। এরপর হচ্ছে হেভি, হেভি খুব ভারী, লাইট হালকা, লিটল ছোট, লার্জ বড়, ইয়ং, ইয়ং ওল্ড বুড়ো। এই তো হয়ে গেল আমাদের অপোজিট ওয়ার্ড কমপ্লিট।